আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, বিকজ টুডে আই নাজমি জান্নাত ইজ হিয়ার এগেইন উইথ ইয়োর ফেভারিট শো ব্রাইডাল শো ব্রাইডাল গাইড, অ্যান্ড উই অল নো হাউ এক্সাইটেড উই স্টে অ্যাবাউট দ্য ওয়েডিং সিজন, স্টার্টিং ফ্রম দ্য মেকআপ টু ড্রেস আপ অ্যান্ড এভরিথিং এলস। সো আজকে আমাদের আয়োজনে থাকছে ব্রাইডাল মেকআপ, ব্রাইডাল জুয়েলারি অ্যান্ড ব্রাইডাল গেট আপ। শুরু করতে যাচ্ছে আমাদের ফার্স্ট সেগমেন্ট ব্রাইডাল মেকআপ দিয়ে। বিয়ে নিয়ে যদি কথা বলতেই হয় তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হলো কিন্তু মেকআপ। মেকআপ ছাড়া মেয়েদেরকে ভালো লাগে না, সো গার্লস আর ইউজুয়ালি মোর কনসিয়াস উইথ অ্যাবাউট আ মেকআপ। অ্যান্ড আজকাল যেটা চলছে সেটা হলো নো মেকআপ লুক। বাই নো মেকআপ লুক আই মিন বেসটা থাকে একদম ন্যাচারাল, চোখটা অনেক বেশি গ্ল্যামারাস করে সাজানো হয়, অ্যান্ড এই টাইপের দিয়েই হলো আজকাল আমাদের এই ট্রেন্ডটা চলে যাচ্ছে। সো লেটস হ্যাভ আ লুক অ্যাট নো মেকআপ লুক। হ্যালো ভিউয়ার্স, আমি ফারহানা সুলতানা মিম্মা উইথ দ্য ওশান অফ বিউটি থেকে। আজকে আমরা আছি ইটিভির ব্রাইডাল গাইড প্রোগ্রামে। আজকে আমি আপনাদের সামনে একটি ব্রাইডাল মেকওভার করে দেখাবো। আমার মডেল হিসেবে আছে সামান্তা। চলুন আমরা মেকওভারটি শুরু করি। আমরা প্রথমে আই মেকআপটি করে নিব। আই মেকআপের আগে আমাদের যে জিনিসটি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের যে ব্রাইড আছে তার ড্রেসের কালারটি। যেহেতু পিচ কালারের ড্রেস আছে তো আমি চেষ্টা করব পিচ কালারের কম্বিনেশান দিয়ে একটি আই মেকআপ করার। আমরা ইউজ করছি ওরপোর একটি আই প্রাইমার। আমার আই প্রাইমারটি দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমি ব্রাইডের আইব্রোজটা কমপ্লিট করে নিব। আমার আইব্রোজটি কমপ্লিট করা হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব শ্যাডোতে। যেহেতু আমাদের ব্রাইডের ড্রেসটি আছে পিচ কালারের তো আমরা একটু লাইট কালারেরই একটা শ্যাডো ক্রিয়েট করব। আমি আজ ওর চোখে কাট ক্রিজ করব। তো চলুন দেখে নিই আমি কীভাবে কাট ক্রিজটা করি। যেহেতু আমরা কাট ক্রিজ করছি এবং আমাদের ব্রাইডের যে ড্রেসটা আছে সেটা পিচ কালারের, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে লাইট একটা বেস দিয়ে নিয়েছি এবং এরপর আমরা গ্লিটার ইউজ করব এবং আমি কর্নারে একটু ডিপ কালার ইউজ করব। এখন আমরা চোখটাকে আরও একটু আকর্ষণীয় করে তোলার জন্য গ্লিটার ইউজ করছি। এবার আমি চোখের কর্নার এবং আইব্রোজের নিচে একটু হাইলাইটার ইউজ করব। আমার আই মেকআপটি মোটামুটি শেষ। এখন আমরা আইল্যাশ লাগাবো। তার আগে আমি চোখটাকে একটু সুন্দরভাবে এঁকে নিব। ল্যাশ লাগানোর আগে আমি একটু মাস্কারা লাগিয়ে নিচ্ছি। আমি এখন ফেসটাকে প্রাইমার দিয়ে কভার করে নিব।
প্রাইমার হিসেবে আমি ব্যবহার করছি পায়েসের ইমুলেটিং মেকআপ বেসটি। ওর ফেসটি প্রাইম করা শেষ হয়ে গিয়েছে আমার, এখন আমি ফাউন্ডেশনে চলে যাব। ফাউন্ডেশন হিসেবে আমি ইউজ করছি ম্যাকের এই ফাউন্ডেশনটি। আমার বেস মেকআপটি এবং কন্টিনিং দুইটাই শেষ হয়ে গিয়েছে, এখন আমি ট্রান্সপারেন্ট যে পাউডারটি আছে টেকনিকের সেটি দিয়ে ওর ফেসে মেকআপটি বসিয়ে নিব। এখন আমি ব্লাশন ইউজ করব। এখন আমি ইউজ করব হাইলাইটার। হাইলাইটারের জন্য আমি রেভলিউশনের HD প্যালেটটা ইউজ করছি। হাইলাইটার অ্যাপ্লাই শেষ হয়ে গিয়েছে, আমি এখন লিপস্টিক দিব। যেহেতু ওর ড্রেসের কালার পিচ কালার, তো আমি ওর লিপস্টিকটাও একটু পিচ কালারের দিব। সেটিং স্প্রে দেওয়ার মাধ্যমে আমি আমার মেকওভারটি শেষ করেছি। আপনারা যদি এই ধরনের মেকওভার আরও বেশি দেখতে চান, তাহলে ব্রাইডাল গাইডের সাথেই থাকুন। তো কেমন লাগলো আমাদের আজকের ব্রাইডাল মেকআপ লুকটা? আপনাদের যদি এই লুকটা পছন্দ হয়ে থাকে, তাহলে যে কোনো পার্লারে গিয়ে এইভাবে সেজে নিতে পারেন, অর কোনো ফ্রিল্যান্সার মেকআপ আর্টিস্টের কাছে গিয়ে এই টাইপের লুক নিতে পারেন। ভিউয়ার্স, ব্রাইডাল শো ব্রাইডাল গাইড থেকে এই পর্যায়ে নিয়েছি ছোট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিয়েতের পর আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের ফেভারিট শো ব্রাইডাল শো ব্রাইডাল গাইডে। এরপরে আমরা দেখব আমাদের সেকেন্ড সেগমেন্ট, ব্রাইডাল জুয়েলারি। ভিউয়ার্স, ব্রাইডাল মেকআপ তো দেখে নিলাম, বাট ব্রাইডাল মেকআপের সাথে জুয়েলারিটাও কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট, বিকজ উইদাউট আ প্রপার জুয়েলারি সেট উই ডোন্ট লুক দ্যাট গর্জিয়াস। চলুন দেখে আসি এমনই একটা ব্রাইডাল জুয়েলারি লুক। হ্যালো ভিউয়ার্স, আমরা আছি এখন জুয়েলারি সেগমেন্টে, আর আমি এখন রিসেপশনের জুয়েলারি নিয়ে কিছু কথা বলবো। আর রিসেপশনের জুয়েলারি মানে অনেক ভারী কিছু হতে পারে, আবার অনেক হালকা কিছু হতে পারে। সো আমি এখন যে জুয়েলারিগুলো আপনাদের দেখাবো, চলুন দর্শক দেখে আসি। এখন আমি প্রথমে যেটা বলবো, ওর মানে মাথা থেকে যদি শুরু করি, মাথায় আমরা যে কনসেপ্ট ওয়াইজ যে জুয়েলারিটা ইউজ করেছি, এখানে স্টোনের কালার ড্রেসের কালারের সাথে সমন্বয় রেখে এখানে একটা মাল্টি কালারের স্টোন রাখা হয়েছে, যেগুলোর একটা লাইট পিঙ্ক আভাও আসছে। এবং তার সাথে আরেকটা জিনিস খেয়াল করলে আপনারা দেখবেন যে প্রত্যেকটা কনসেপ্টের সাথে প্রত্যেকটা কনসেপ্টের একটা মিল রাখা হয়েছে। আর তারপরে আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ওর কানের ঝুমকো। কানের কনসেপ্ট এবং ডিজাইন কনসেপ্টগুলো আপনারা খেয়াল করলে দেখবেন যে এখানেও স্টোনের ব্যবহার করা আছে, তার সাথে পালের ব্যবহার আছে, এবং নিচের দিকে একটা রুবি স্টোন ইউজ করা হয়েছে। এরপরে আমি চলে যাব ওর হচ্ছে কণ্ঠহার। কণ্ঠহার ঠিক এটা একদম গলার সাথে এবং জুয়েলারির মূল কনসেপ্টের যে ডিজাইন কনসেপ্ট এখানে সেটা অ্যাপ্লাই করা আছে। আর এখানে একদম পুরো গলা ভর্তি একটা বড় ধরনের হার ইউজ করা হয়েছে, আর তার সাথে নিচে একটা লকেট ইউজ করা হয়েছে। এরপরে আমি চলে যাব ওর হাতে। এখানে যেটা আছে সেটা হচ্ছে দুই হাতে চারটা চূড় দেওয়া আছে গোল্ডেনের একটা সমন্বয় রেখে, এখানে কনসেপ্ট ওয়াইজ ডিজাইনগুলো করা আছে। আর তার সাথে আমি আরও একটা যেটা আপনাদের এখন দেখাবো সেটা হচ্ছে ওর হাতের রিংগুলো। হাতের রিংগুলো একদম জুয়েলারির সাথে ম্যাচ করে এবং কনসেপ্টের সাথে মিল করে স্টোন এবং ওইটার যে মূল মোটিভ সেটাকে ক্রিয়েট করা হয়েছে। এবং তারপরে একটা এক্সট্রা রিং আমরা রেখেছি,
এখানে গোল্ডেন এবং হোয়াইট কালারের স্টোন ইউজ করা হয়েছে, মাঝখানে একটা রুবি স্টোন ইউজ করা হয়েছে। আর তারপরে আমি আর একটা জিনিস খেয়াল করলে আপনারা হয়তো দেখবেন যে ওর নেইলগুলোতেও কিন্তু স্টোন লাগানো আছে। স্টোনগুলো কিন্তু মানে ওর জুয়েলারি কনসেপ্ট এবং ড্রেসের কনসেপ্টের সাথে মিল করে করা। সব শেষে যেটা বলবো সেটা হচ্ছে ওর নথ। এখানে ছোট্ট একটা মোটিভ ইউজ করা হয়েছে, তার সাথে শুধু স্টোনের একটা সার্কেল ইউজ করা হয়েছে, আর মূল কালারটা গোল্ডেন রাখা হয়েছে। এরপরে আমি ছেলের জুয়েলারি সম্পর্কে একটু বলবো। যেহেতু রিসেপশন, আমি ছেলেকে তেমন কোনো জুয়েলারি দিইনি, শুধু একটা ফিঙ্গারিংয়ের ব্যবহার রেখেছি। আর ওর ফিঙ্গারিংটা আপনারা খেয়াল করলে দেখবেন যে ওর যে ড্রেসের কনসেপ্টটা আছে সেখানে ব্ল্যাকের ব্যবহারটা অনেক বেশি, তো আমি এখানে একটি ব্ল্যাক স্টোনের রিং রেখেছি, তার সাথে মেয়ের জুয়েলারির সাথে মিল রেখে হোয়াইট স্টোনের ব্যবহারটা আছে। এর সাথে সাথেই শেষ হয়ে গেল জুয়েলারি সেগমেন্ট। আর এই ধরনের কাস্টমাইজ জুয়েলারি দেখতে অবশ্যই চোখ রাখুন ব্রাইডাল শো ব্রাইডাল গাইডে। কেমন লাগলো আমাদের এই ব্রাইডাল জুয়েলারি লুকটা? আপনাদের যদি এই লুকটা পছন্দ হয়ে থাকে তাহলে যে কোনো জুয়েলারি শপে যেয়ে কালেক্ট করে নিতে পারেন আর কাস্টমাইজ করে অর্ডার করে বানিয়ে নিতে পারেন। দর্শক, ব্রাইডাল শো ব্রাইডাল গাইড থেকে এ পর্যায়ে নিয়েছে আবারও ছোট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ওয়েলকাম এগেইন টু ব্রাইডাল শো ব্রাইডাল গাইড। এখন আমরা দেখব আমাদের নেক্সট সেগমেন্ট ব্রাইডাল গ্যাজেট। Talking about the bridal look, so many things have changed from before. Like, kono kichu kintu ager moto traditional nai. Sharir bodole ekhon lehenga, sharara, eigulo niye manush beshi prefer kore. Even the colors have changed. Oneke black color pore even the color I'm wearing. So you never know which one is preferred by the customer. So let's have a look at that kind of bridal look. হ্যালো ভিউয়ার্স, আমি এখন আছি গেট অফ সেগমেন্টে। আর এখানে আমি দুটো ড্রেস ডিজাইনের কনসেপ্ট যে কথাগুলো আমি শেয়ার করব সেগুলো হচ্ছে রিসেপশন। আর রিসেপশনের ক্ষেত্রে আমি ক্যাজুয়াল এবং ফর্মালের একটা মিলবন্ধন রেখেছি। আর সেক্ষেত্রে আমি প্রথমে ছেলের ড্রেস নিয়ে কথা বলবো। ছেলের যে ড্রেসটি আপনারা এখন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টোটালি ফর্মাল। আর ফর্মাল একটা ব্ল্যাক কোটের সাথে আমি মানে ব্ল্যাক কোট এবং ব্ল্যাক প্যান্ট, তার সাথে হচ্ছে যেটা আমি কনসেপ্ট ওয়াইজ মিল রেখেছি সেটা হচ্ছে তার শার্ট। এখানে চুজ করেছি কটন একটা ফেব্রিকের শার্ট যেখানে একদম ফর্মাল, আর যেখানে আমি কালার ভেরিয়েশনের ক্ষেত্রে একদম লাইট কালারটাকে চুজ করেছি। আর তার সাথে আমি একটা বো টাই রেখেছি ওর। বো টাইটার ক্ষেত্রেও আমি এখানে একটু ক্যাজুয়ালি মানে লুকটা আনার চেষ্টা করেছি যেন ফুল ফর্মাল না হয়ে যায়। এবং পকেটের যে কনসেপ্টটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা, দুইটা ফেব্রিকের সমন্বয়ে করা কিন্তু। আর এরপরে আমি ওর প্যান্টের দিকে চলে যাব। প্যান্টের যে ফেব্রিকটা এটা কিন্তু মূল যে আপনারা মানে হচ্ছে উপরের যে কোটের ফেব্রিকটা দেখছেন একই ফেব্রিক এখানে ইউজ করা হয়েছে। এরপরে আমি ছেলের জুতোর ব্যাপারে একটু বলবো, সেটা হচ্ছে জুতোর ব্যবহারটা আমি একটু গ্লসি রাখার চেষ্টা করেছি। এরপরে আমি চলে যাব মেয়ের ড্রেসের দিকে। তো মেয়ের ড্রেসের ক্ষেত্রে যেহেতু রিসেপশন সেক্ষেত্রে আমি লেহেঙ্গা রাখার চেষ্টা করেছি। আর মূল প্যাটার্নের যে লেহেঙ্গাটা আপনারা দেখবেন এখন সেটা হচ্ছে আনজারা থেকে ডিজাইন করানো, এবং আনজারার যে কনসেপ্ট ওয়াইজ খুব ভারী কাজের লেহেঙ্গাগুলো হয়, তো সেই গতানুগতিক ফ্যাশন ধারাকে একটু ভেঙে তারা যেটা ডিজাইন কনসেপ্ট আনার চেষ্টা করেছে সেটা হচ্ছে মূল মোটিভগুলো এবং কারচুপি ওয়ার্কগুলো খুব সুন্দর করে করা। এখানে ভেলভেট এবং জর্জেটের সমন্বয়ে এখানে যে কনসেপ্ট আনা হয়েছে এবং পাড়ের ডিজাইনটা করা হয়েছে সেখানে মোটিভগুলোই কিন্তু অনেক বেশি উজ্জ্বল দেখাচ্ছে, যেখানে মোটিভের পুঁথির সাথে মিল রেখে এখানে রিংয়ের ব্যবহার করা হয়েছে এবং দপকার ইউজ করা হয়েছে। আর মূল মোটিভের সাথে মিল রেখে বডিতে ছোট ছোট করে মোটিভ ইউজ করা হয়েছে। আর মোটিভগুলোতেও কিন্তু দপকার কাজ এবং পুঁথির কাজ রাখা হয়েছে। পুঁথির কালারগুলো পার্ল কালার। এবং এরপরে আমি যেটার কথা বলবো সেটা হচ্ছে ওর মূল লেহেঙ্গা। মূল লেহেঙ্গা অনেক ভারী এবং গর্জিয়াস কাজ দিয়ে ভরাট করা, এবং বডিতে অনেক বড় বড় মোটিভ দেওয়া হয়েছে এবং কারচুপি ওয়ার্কগুলো অনেক সুন্দর করে এখানে সেট করা হয়েছে। এবং কারচুপির ক্ষেত্রে যেটা করা হয়েছে সেটা হচ্ছে বড় মোটিভের সাথে ছোট ছোট মোটিভও ইউজ করা হয়েছে, এবং পিচ কালারের লাইট কম্বিনেশনের কিছু পুঁতি ইউজ করা হয়েছে আর গোল্ডেন কালারের কিছু দপকা ইউজ করা হয়েছে। এবং এখানে ঘর ঘর করে কিছু দপকা এবং
পুঁতির কাজের সাথে স্টোনের ব্যবহার করা হয়েছে ছোট ছোট। আর এরপরে আমি চলে যাব ওর ব্লাউজের দিকে, একদম উপরের টপস যেটা দেওয়া আছে ব্লাউজটা একদম সিম্পল রাখা হয়েছে, বিকজ জুয়েলারি এবং লেহেঙ্গা, এখানে জুয়েলারিটাকে অনেক ভালো ফুটানোর জন্য আমি এখানে একদম সিম্পল একটা ব্লাউজ দিয়েছি, যেখানে গোল্ডেন কালারের একটা বর্ডার ইউজ করা হয়েছে এবং তার সাথে ওর হাতেও হাতটাকেও ছোট করে প্যাটার্নে কাটা, যেন দেখতে অনেক ভালো লাগে। জুয়েলারি এবং মূল যে আমাদের লেহেঙ্গা এবং ওড়না, এখানে ফোকাস করার জন্যই ব্লাউজটাকে একদম সিম্পল রাখা হয়েছে। আর এই ধরনের কাস্টমাইজড ড্রেস পেতে আপনারা আনজারাকে ভিজিট করতে পারেন এবং স্টাইল জুয়েলারির ক্ষেত্রে স্টাইল ডেলকে ভিজিট করতে পারেন। আর এরই সাথে সাথে শেষ হয়ে গেল একুশে টিভির ব্রাইডাল শো, ব্রাইডাল গাইড। দর্শক, কেমন লাগলো আমাদের এই ব্রাইডাল লুকটি? আশা করি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে যে কোনো বড় শপিং মলে গিয়ে ইউ ক্যান লুক ওভার ফর ইট, অর কোনো একটা ফ্যাশন ডিজাইনারের কাছে গিয়ে কাস্টমাইজ করে খুচরো কালেকশন অর্ডার করে নিতে পারেন। দর্শক, যারা বিয়ের যাবতীয় বিষয় নিয়ে আপডেটেড থাকতে চান তাদের জন্যই কিন্তু আমাদের এই আয়োজন। আপনারা যদি আপনাদের মতামত পাঠাতে ও জানাতে চান তাহলে আমাদের সাথে এই ঠিকানায় যোগাযোগ করুন। প্রযোজক ব্রাইডাল শো, ব্রাইডাল গাইড, একুশে টেলিভিশন লিমিটেড, 10 কারণ বাজার, ঢাকা 1215। এছাড়াও আমাদের ফেসবুক পেজে এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত পাঠাতে পারেন, facebook.com/bridalguide এই পেজে। দর্শক, দেখতে দেখতে তো সময় পার হয়ে গেল, এখন যাবার পালা, বাট আই প্রমিস দ্যাট নেক্সট উইক আইল বি ব্যাক অগেন উইথ আ নিউ লুক। টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ এন্ড বাই বাই।